নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকোণা আইটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ তো ইন্ডিয়াতে মহালয়া, সকলকে জানাই আমাদের আন্তরিক শারদীয় শুভেচ্ছা ও শুভকামনা। আমাদের এখানে এখন মঙ্গলবারের রাত, ইন্ডিয়া টাইম জোনের থেকে আমরা 12.5 ঘন্টা পেছনে থাকি। তো মেহার বাবার অফিস শেষ হয়েছে আর মেহারও স্কুল শেষ হয়েছে, তো এখন আমরা সপরিবারে মহালয়া দেখতে বসেছি। এটা কি দেখছিস তুই? বলেছিলাম মহালয়া, মহালয়া। দুই বাড়িতে ফোন করলেই জানায় যে তারা এখন মহালয়া দেখছে, তো আমরা ওই একই সুরে বাধা পড়ব বলে আমরা ওই সময় মহালয়া দেখি। এরকম মনস্টার তোদের হলিউডে আছে দেখেছিস? এরকম মহিষাসুরের মতো এরকম মনস্টার দেখেছিস তোদের এখানকার মুভিতে? কি মার্বেলের থ্যানাস? সে আমাদের মহিষাসুরের মতো পারবে এরকম? কিরকম হাসছে মহিষাসুরটা? পারবি এরকম হাসতে? তোদের পারবে এরকম? কি থ্যানোস হাসতে এরকম পারবে? তারপর আমি পড়ে যাব হেসে হাসতে। মহালয়া স্পেল আউট করতে পারবি বাংলায়? আচ্ছা, গুড। আর এই ইয়েটার নাম কি, মনস্টারটার নাম কি? মহিষাসুর। কি নাম? শাসুর। একসঙ্গে বল দেখি। মহিষাসুর। মা দুর্গার ফ্যামিলি মেম্বারদের নাম মনে আছে? লক্ষ্মী আর আরেকটা ছিল রিডিং এর জন্য। কি নাম? সরস্বতী। আর লক্ষ্মী কিসের গণেশ? মানি। আর দুটো ওর সনও তো ছিল, কি নাম তাদের? গণেশের পেটকে ইঁদুর। আর আরেকজন যে ছিল তার পেটকে ছিল কার্তিক। গণেশের ব্রাদার, ভাই। আর কার্তিকের পেট কি? মোস্ট বিউটিফুল বার্ড। ইন্ডিয়ার ন্যাশনাল বার্ড। হ্যাঁ, ইন্ডিয়ার ন্যাশনাল বার্ড। আর গণেশের ওয়াইফ কে জানিস? জানি না। কে বল? বানানা গাছ। বানানা গাছ। কি করছে এটা? কি করছে রে এটা? ফাইটিং। কে অন করছে? দুর্গামা। দেখেছো? দেখেছো কেমন সুন্দর দেখতে? তো আজকে থেকে কি হলো জানো? আজকে থেকে দুর্গাপুজো শুরু হলো, স্টার্ট হলো। তো স্টার্টিং দুর্গাপুজোর ডেটাকে কি বলে? মহালয়া। গুড জব। আর সেকেন্ড ডেটাকে কি বলে জানো? দুটো লয়া নয়, ওটা হচ্ছে দ্বিতীয়া। কি নাম? আর তাহলে তিন দিনটাকে কি বলে? তৃতীয়া। গুড জব। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, চার দিন নো স্টাডি, খালি ঘুরে বেড়ানো, খাওয়া দাওয়া আর ফান। ওকে, নো মোর স্টাডি ফরএভার। ফরএভার নয়, অনলি ফর 4 ডেজ। বাবারে, চলুন আমরাও বাকি মহালয়াটুকু দেখে নিই। আর কাল সকালের জন্য তোলা থাকলো বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ। চলুন একটু বাইরেটা নিয়ে যাই, উৎসব শুরু। একটুখানি বাড়ির সামনে আলো না জ্বললে কি আর মনে হয় বলুন, বাঙালির প্রধান উৎসব। যাই হোক, ব্লগটা তাহলে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, খুব আনন্দ করুন সবাই। আর আমিও চেষ্টায় থাকবো যেন এবছরের প্রবাসী পুজো আপনাদের সঙ্গে নিয়ে কাটাতে পারি।